আজকের রেসিপি ক্লাব কচুরি। আমার উপকরণ লাগছে বিরুলির ডাল, টক দই, বিরুলির ডাল, সুজি, আর লাগছে আমার ময়দা, আর লাগছে আমার কুমড়ো, ধনে পাতা, জিরে ধনে বাটা, পাঁচফোড়ন, জিরে ফোড়ন, আদা ফোড়ন, আদা বাটা ফোড়ন, কসুরি মেথি, কাঁচা লঙ্কা, আর লাগছে আমার পেঁয়াজ। এটা কচুরির তরকারি হবে। আলু প্রথমে আমি ময়দাটা রেডি করে নেব। আমি কি করব, মিক্সিতে বিউলির ডালটা দিয়ে দেব। বিউলির ডালটা বাটব আমি দই দিয়ে, তার মধ্যে আমি দই দিয়ে দেব। দই দিয়ে আমি বিরুলির ডালটা বেটে নেব। বাটা হয়ে গেছে, এটার সাহায্যেই আমি ময়দাটা মেখে নেব। আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো আমি সুজি। সুজিটা দিলে একটু মচমচে হবে, ভালোভাবে আমি মেখে নেব। খুব ভালোভাবে আমি মেখে নেব এই ডালেরই সাহায্যে। ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দেব ভিজে একটা কাপড়ের সাহায্যে। একটু বেশ টাইট মাখাটা হবে। ভিজে একটা কাপড়ের সাহায্যে এটাকে আমি সুন্দরভাবে রেস্টে রেখে দেব। এবার আমি কচুরির তরকারিটা করে নেব। সর্ষের তেল লাগছে আমার। এবার আমি একে একে ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর পাঁচ ফোড়ন, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর কসুরি মেথিটা আমি দিয়ে দেব ফোড়নেই। সব ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার আমার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। আপনি তেলের সাথে দিতে পারেন, আমি আলুর সাথে দিয়েছি, আপনার যেটা ইচ্ছা। কুমড়ো থাকবে তো, পেঁয়াজটাও খুব গলে গেলে ভালো লাগবে না, তাই জন্য আমি আলুর সাথে পেঁয়াজটা একসাথে ভাজছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরে ধনে বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব।
শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি, পরিমাণ মতো ঝাল, আর একটু নেড়ে কষে নেব। এটা কচুরির তরকারি হবে, ক্লাব কচুরির তরকারি। আমি এবার কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো একটু বড় সাইজ কেটেছি, নাহলে গলে যাবে। কুমড়োর তরকারি এরকমই হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার কচুরির তরকারি। এবার আমি ময়দাটা দেখে নেব, যেটা আমি ডাল দিয়ে দই দিয়ে মেখে রেখেছিলাম। ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে ঠেসে নেব। আমি দুটো হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ঠেসে নেব, যেরকম মাখার মতো হয় আর কি, আপনার বেলার সুবিধার মতো খুব ভালোভাবে এটাকে ঠেসে নিতে হবে। এবার এইগুলো থেকে আমি লেচি কেটে নেব। যেহেতু ডাল আছে এর মধ্যে, একটু টাইট হয়েছে মাখা, ছোট ছোট করে আমি লেচি করে নিচ্ছি। যেরকম আমরা ফুচকা করি ঠিক ওই সাইজেরই লেচি হবে। আপনি বড় করে একটা বেলে ছোট কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট লেচি করে নিয়েছি এক একটা। এবার সুন্দরভাবে গোল করে নেব, খুব ভালোভাবে এগুলোকে গোল করে নেব। এবার এইগুলোকে আমি বেলে নিচ্ছি খুব ছোট ছোট সাইজের। আমি আপনি হাতের সাহায্যে একটু ছোট ছোট করে নিতে পারেন। এই সাইজেও করতে পারেন। এবার আপনি তো চাকিতেও বেলে নিতে পারেন, যেটা আপনার সুবিধা। ঠিক ছোট্টই সাইজ হবে, খুব বড় সাইজ হবে না। ঠিক ফুচকা যে সাইজ হয় সেই সাইজেই কচুরিগুলো হয়। খুব ভালো লাগে দেখতে এবং খেতেও খুব ভালো লাগে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নেবো।